আসসালামু আলাইকুম। আজকে আমরা চারতলা ফ্ল্যাটের প্রথম সিঁড়ির কাজ করব। এখানে আমরা চারতলা ফ্ল্যাট করতেছি, এখানে জায়গা আছে 5 শতাংশ। 5 শতাংশ জায়গার মধ্যে 2 ইউনিটের ফ্ল্যাট হবে। এখানে আমরা ফাউন্ডেশন করে কলম করে নিয়েছি, বিম করে নিয়েছি। বিমের উপরে আমরা 10 ইঞ্চি গাঁথুনি করে ওয়াল সেট করে আমরা মাটি ভরাট করে নিতেছি। আর এখানে আমরা কলমগুলো তৈরি করে নিয়েছি 7 পর্যন্ত, এবং সিঁড়ির জন্য শর্ট কলম তৈরি করে নিয়েছি। এখানে আপনারা দেখতেছেন অলরেডি আমরা মাটিগুলো মোটামুটি ভরাট হয়েছে। এখন আমরা সিঁড়ি কাজ ধরব। এখানে 2 ইউনিটের ফ্ল্যাট, চলুন তাহলে শুরু করা যাক। আমরা এখানে প্রথমে শুরু করেছি শাটারিং। শাটারিংটা আমাদের এখানে হচ্ছে 8 ফিট বাই 15 ইঞ্চি। আমাদের কলমটি যা হোক 8 ফিট, আর কলম 15 ইঞ্চি সাইজ, আর এখানে 4 ফিট নিচ থেকে 6 ইঞ্চি, 8 ফিট স্পেস শাটারিং। যা হোক এখানে আমাদের প্রথম সিঁড়ি শাটারিং সাইজ হচ্ছে 4 ফিট, আর কলম থেকে এখানে আমরা 4 ফিট নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা আরও 10 ইঞ্চি বাদ দিলাম, কারণ এখান থেকে আমাদের শাটারিং উপরে লেভেলিং হবে। আপনার এখানে আমরা এখন কলমের জন্য বাটাংগুলো লাগিয়ে নিতেছি, আর শাটারিং বাঁশগুলো লাগিয়ে দিতেছি। আমরা প্রথমে শর্ট কলমের ওপরে 4 ফিট শাটারিং করে নিচ্ছি। আমরা সিঁড়ির জন্য বাটাংগুলো 4.5 ফিট কেটে নিয়েছি, নিয়ে দুই সাইডে দুইটা করে বাঁশের খুঁটি আমরা দিতেছি। আর এখানে কলম থেকে 20 ইঞ্চি আমরা শাটারিং নিতেছি, এই সাইডে 30 ইঞ্চি রাখতেছি, কারণ প্রথম যে শাটারিংটা উঠবে সেটা এই সাইডে কলম থেকে 20 ইঞ্চি, আর ওই সাইডে উপর দিকে যেটা যাবে সেটা রাখতেছি 30 ইঞ্চি। আমরা নিচেতে 4 ফিট লাপ দিয়েছিলাম 10 ইঞ্চি বাদ দিয়ে, সেখানে থেকে আমরা শাটারিংয়ের মাপ লেভেলিং মাপ দিতে দিচ্ছি, যেটা আমাদের উপরে শাটারিং হবে সিঁড়ির। আর এখন আমরা সিঁড়ির যে বিম হবে কলম থেকে 30 ইঞ্চি 32 ইঞ্চি এই সাইডে নিলাম, আর এই সাইডে আমরা 10 ফিট নিলাম কলম থেকে, কারণ আমাদের সিঁড়িটা এদিক 10 ফিট হবে শাটারিং থেকে। এখন আমরা কলমের মাছ থেকে এখানে 6 ইঞ্চি আমরা মাপ দিয়ে শাটারিং নিতেছি 4 ফিট, আর এখানে সিঁড়ির যেদিক দিয়ে উঠবে সেই সাইডে 43 ইঞ্চি আমরা মাপ দিলাম। এখন আমরা এদিক দিয়ে বিম হবে সিঁড়ির, যে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি বিম হবে এখানে সিঁড়ি বসানোর জন্য। আমরা এখানে প্রথমে 10 ইঞ্চি ইটের একটা গাঁথুনি দিতেছি, এই গাঁথুনির উপরে আমরা সুতা দিয়ে লেবেল করে নিয়ে আমরা সিঁড়ির বিম বসাবো। এখানে আমরা 6 ইঞ্চি বাদ দিয়ে আমরা এই সাইডে 4 ফিট নিতেছি, কারণ 6 ইঞ্চি বাদ দিয়েছি, 6 ইঞ্চিতে আমাদের ওয়াল হবে সিঁড়ির। এখন আমরা যে সিঁড়ির বিমটা হবে সেটার জন্য আমরা এখানে শাটারিং করে নিতেছি, ফ্লোর লেভেল নিয়েছি সুতা টেনে। এই সুতার থেকে আমাদের 10 ইঞ্চি আমাদের উপরে হাইট হবে, এটা ফ্লোর হবে, সুতাটা হলো ফ্লোর লেভেল, সিঁড়ি 10 বাই 10 ইঞ্চি দেখতেছেন। এখানে আমরা শাটারিং 4 ইঞ্চি করে নিয়েছি, আর 6 ইঞ্চিতে আমাদের ঢালাই হবে, এই সেটা আমরা 10 ইঞ্চি করে নিয়েছি, কারণ 6 ইঞ্চি আমরা বাদ দিছি সুতা ওপর পর্যন্ত, কারণ ওটা সিঁড়ি 6 ইঞ্চি ঢালাই। এখন এখানে আমরা এক সাইডে পুরোই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি শাটারিং, এক সাইডে আমাদের 10 ইঞ্চি বাই 4 ইঞ্চি শাটারিং লাগাইছি। এখন আমরা সিঁড়ির দুই সাইডে যে আমাদের কাঠটি সাজাতে হবে, সেজন্য আমরা এখানে শাটারিংয়ের কাঠগুলো আমরা এক সাইডে পাতলা করে কেটে নিতেছি কোনাচি করে, যাতে আমাদের সিঁড়িতে মেইন লেভেলিংটি সুসুন্দর হয় 10 ফিট। এখন এখানে আমরা সিঁড়িতে শাটার লাগাচ্ছি এবং লেবেলিং করে নিতেছি, যে সিঁড়ি যে আমরা কলমের সঙ্গে যে শাটারটা লাগাইছি সেই লেভেল অনুযায়ী সামনে যেন লেবেলিংটা থাকে শাটারিং। এখন আমরা যে কোনা করে কেটে নিয়েছিলাম, এই কোনায় কোনায় এখানে লেবেলিংটা আমাদের বসে গেছে খুব সুন্দরভাবে দেখতেছেন, এই কারণে আমরা কোনা করে কেটে নিয়েছিলাম। দেওয়ার পর এখানে আমরা এখন শাটারিংটা লাগিয়ে দিতেছি নিচে যে বিমটা হবে সেখানে।
আমরা ফ্লোরের জন্য 6 ইঞ্চি বাদ দিয়েছি, ঢালাই হবে। আর এখানে সিঁড়ি আমাদের 47 ইঞ্চি দেখাচ্ছে, 47 ইঞ্চি আমাদের শাটারিং লাগার পর মাপে আমরা 47 ইঞ্চি পাচ্ছি। আমাদের সিঁড়িটা 47 ইঞ্চি হচ্ছে, 48 ইঞ্চি হচ্ছে না। আর এখন আমরা এখানে বাটামগুলো লাগাই দিতেছি, দিয়ে শাটারিং এর খুঁটি লাগাই দিতেছি। এখানে আমাদের কনসিল বিম হবে, কনসিল বিমের এখানে কনসিল বিম 9 ইঞ্চি রিং, 3 ইঞ্চি রিং আর 6 ইঞ্চি স্পেস দিয়ে রিং বসে কনসিল বিম তৈরি করা হচ্ছে। এখন আমরা শাটারিংটা এখানে কমপ্লিট করতেছি, আর সুতা দিয়ে আমরা লেবেলিং দিতেছি, দিয়ে আমরা শাটারিং এর খুঁটিটা লাগাই দিতেছি, যেন ওই সুতা অনুযায়ী আমাদের শাটারিং এ লেবেলিংটা ঠিক থাকে, এই অনুযায়ী আমরা খুঁটিটা লাগাই দিতেছি। এখন আমরা সিঁড়ি দুই মাথাতে, মানে মাথা বলতে সিঁড়ির নিচে দুই সাইডে আমরা লেবেলিং দিতেছি, যাতে আপ ডাউন আছে কিনা। তারপর এখন আমরা শাটারিংটা কমপ্লিট করে ফেলছি। এখন শাটারিংয়ে এখন আমরা এখানে সিমেন্টেরও যে বস্তা আছে, সে বস্তাগুলোই আমরা এখানে পলিথিন হিসেবে ব্যবহার করতেছি, আমরা আলগা কোনো পলিথিন ইউজ করি নাই। সিমেন্টের বস্তা দিয়ে আমরা কাজ সেরে নিতেছি। এখানে 5 ইঞ্চি 12 mm রড ব্যবহার করতেছি, স্পেস 5 ইঞ্চি দেওয়া আছে। বিম থেকে 3 ফিট আমরা এখানে, বা 4 ফিটেই আমরা এখানে এই যে শর্ট রড লাগানো হবে জালির জন্য, সেটা আমরা নিলাম। আর এখানে স্পেস আমরা 6 ইঞ্চি দিতেছি। এখানে 10 পিস শর্ট লম্বা রড লাগবে, আর 18 পিস লাগবে শর্ট রড সিঁড়ির বিমের। এখন আমরা এখানে তৈরি করতেছি বিম, যেটা হলো সিঁড়ির বিম, 6 ইঞ্চি স্পেস দিয়ে 16 mm রড, 17টা রিং লাগতেছে এখানে, 7x7 কলম হচ্ছে, ঢালাই হবে 10 ইঞ্চি। এখানে আমাদের রড 5 পিস দেওয়া হয়েছে, আমাদের 3 পিস রড নিচ দিকে থাকবে, 2 পিস রড উপর দিকে থাকবে। এখানে আমরা এখন মাপ দিয়ে নিতেছি, 13 ফিট 9 ইঞ্চি আমাদের এখানে কলম থেকে রড লাগবে, 10 পিস 12 mm এর রড এখানে আমরা এখন কেটে নিতেছি, 10 পিস রড। এখন আমাদের এখানে যে ব্লকগুলো আমরা ব্যবহার করতেছি, 1 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, এটা হলো আমাদের কনসেল বিম, যেটা এখন আমরা শর্ট কলমের উপরে স্থাপন করতেছি। আমরা নিচে ব্লক দিয়ে দিতেছি ভালোভাবে। এখন আমরা যে অডগুলো মাপ দিয়ে নিয়েছিলাম সেগুলো আমরা কেটে দিতেছি। এখানে আপনারা খেয়াল করবেন, একটা রড আমরা কিন্তু কনসেল বিমের উপরে দিতেছি, আর একটা রড আমরা কনসেল বিমের ভিতরে ঢুকে দিতেছি। সেমভাবেই নিচেও যে বিম আছে সেখানে একটা উপরে একটা নিচে আমরা দিয়ে কিন্তু এখানে আমরা বিছাচ্ছি রডগুলো। সম্মানিত ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো সিভিল কাজ আপনারা আমাদের চ্যানেলে পাবেন, যে কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলটিতে একবার ঘুরে আসতে পারেন, সব ধরনের ভিডিওই আপনারা পাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের রডগুলো বিছানো শেষ, দেখতেছেন একটা কনসেল বিমের ভিতরে ঢুকাইছি আর একটা উপরে দিতেছি। এখানেও সেমভাবে আমরা নিচে যে বিমে যে রড আছে, 3 নম্বর রডে আমরা একটা ঢুকে দিয়েছি আর একটা উপরে দিয়েছি। এখন আমরা রডগুলো ক্যারেং ভাস করে নিতেছি, যেটা বিমের মধ্যে আছে।
দিয়ে ব্লক দিতেছি। আর এখানে আমরা এখন শর্ট রডগুলো লাগানোর জন্য 6 ইঞ্চি স্পেস দিয়ে আমরা দাগ দিয়ে নিতেছি। এখন আমরা রডগুলো বাঁধাই করতেছি। রডগুলো আমাদের এখানে নিচে স্তরে আমরা বার্নিং করতেছি, তারপরে আমরা উপরের স্তরে বার্নিং করব। 2 স্তরে বার্নিং হবে এখানে। আমরা যে রডগুলো এখন ঢুকাইতেছি সেগুলো 45 ইঞ্চি করে রড, এগুলো নিচে দিতেছি। আমরা এখন এখানে শর্ট রডগুলো দিয়ে বার্নিং করে নিয়ে নিতেছি। সেম ভাবে উপরেও আমরা নিচের স্তরটা আগে বার্নিং করে নিতেছি 6 ইঞ্চি স্পেস দিয়ে। এখানে 8 ফিট 6 8 ইঞ্চি আমরা কলম, আমাদের যত শর্ট কলম হচ্ছে 8 ফিট, আর আমরা 6 ইঞ্চি করে আরও বাড়িয়ে নিয়েছি, সেই হিসাবে আমরা এখানে রড কেটে নিতেছি। নিয়ে আমরা মাঝখানে রডগুলো দিচ্ছি। এখানে আমরা এখন বার্নিং করে নিতেছি পুরোটাই সিঁড়িতেই। আপনারা অলরেডি আমরা বার্নিং করেছি, আপনারা দেখতেছেন এখানে উপরে এখানে ডবল জালি। আমাদের এক সাইডে কমপ্লিট। এখন আমাদের উপরে যে রড যাবে এই সাইডে, সেটার জন্য আমরা এখানে এখন রড লাগাবো। এখানে আমরা 20 ফিট 3 ইঞ্চি কেটে নিতেছি 10টা রড, যেটা উপরে চলে যাবে। সাত ফিট দশ ইঞ্চি 10টা কেটে নিতেছি, সেটা হলো সিঁড়ি যেটা উপরে যাবে তার মাঝখানে যে শর্টগুলো থাকে, যে 4 ফিট পর্যন্ত নিচ পর্যন্ত উঠবে এবং ডবল জালির জন্য, সেটা কেটে নিতেছি। এখানে আমরা এখন 20 ফিটের যে রডটা সেটা কেটে নিতেছি। তারপরে আর উপরে দেব আমরা 7 ফিটের রডটা, যেটা এখানে উপরে ডবল জালিও হবে এবং উপর দিকে চলে যাবে বাঁকা হয়ে ডবল জালি হিসাবে। আপনারা দেখতেছেন এখানে 5 ইঞ্চি স্পেস দিয়েছি এই সেটে। এই এখন আমরা 7 ফিটের রডটা লাগাচ্ছি। 20 ফিটের রডটি লাগার পর আমরা একটু ক্যারেং বাস করে নিতেছি। কনসেল বিম থেকে আমরা বাইরে আরো 2টা রড দিয়ে আমরা 6 ইঞ্চি বাড়তি করে নিয়েছি কনসেল বিমের বাইরে। আমাদের মোটামুটি সিঁড়িটা বাঁধা কমপ্লিট হয়েছে। সরি ভাইয়েরা, আজকের ভিডিওটি আমার এতটা ভালো হয়নি এবং মন মানসিকতা ভালো না থাকার কারণে ভালোভাবে আপনাদেরকে আমি বোঝাতেও পারিনি। আমি একটু সমস্যায় আছি, ক্ষমা করবেন।